আসসালামু আলাইকুম। বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চায়ের মশলা পাউডারের রেসিপি। এই মশলাটা আপনি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এবং উপভোগ করতে পারবেন ঝটপট মশলা চা। আর যারা চা প্রেমী আছেন তাদের আশা করি এই রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করছি। প্রথমে লবঙ্গ নিয়ে নিয়েছি আমি হাফ টেবিল চামচ, গোলমরিচ নিয়ে নিয়েছি এক টেবিল চামচ, সবুজ এলাচ দুই টেবিল চামচ, দারুচিনির স্টিক নিচ্ছি দুই টুকরো, মৌরি দিচ্ছি হাফ টেবিল চামচ, কালো এলাচ নিয়ে নিচ্ছি দুই টুকরো এবং অর্ধেকটা জায়ফল। যদি ছোট জায়ফল হয় তাহলে পুরোটাও নিতে পারেন, আর চাইলে এখানে তুলসী পাতার যে শুকনো বীজ সেটাও অ্যাড করে নিতে পারেন। ভাজার সুবিধার জন্য দারুচিনিগুলো আমি ভেঙে টুকরো করে নিয়েছি এবং যে জায়ফলটা ছিল সেটাও ভেঙে নিয়েছি। তারপর লো ফ্লেমে 4-5 মিনিটের মতো মশলাগুলো আমি একটু টেলে নেব। খুব বেশি ভাজা যাবে না, হালকা একটা অ্যারোমা বেরোবে। হালকা অ্যারোমা বের হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি এবং মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি। ব্লেন্ডারে মশলা করতে গেলে অবশ্যই মশলাগুলো একটু ঠান্ডা করে নিতে হবে, এতে করে ব্লেন্ডারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। দিয়ে দিচ্ছি শুকনো আদা গুঁড়ো 1.5 টেবিল চামচ, 1 চিমটি লবণ। তারপর মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। আর এই মশলাটা এয়ারটাইট বক্সে আপনি 2-3 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ফ্রিজে রেখে। আর মশলাটা দিয়ে চা তৈরি করে দেখাচ্ছি। 2 কাপ চা বসিয়ে দিয়েছি, ফুটতে শুরু করেছে পানি। 2 চা চামচ লিকার অ্যাড করব। যদি গাঢ় লিকার পছন্দ করেন তাহলে কিছুটা বাড়িয়ে দেবেন। ভালো করে ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যালেন্স করে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নেব। 2 কাপ পানি আমি 1.5 কাপ করে নেব। তারপর 1 কাপ দুধ অ্যাড করছি, দুধটাও ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে 2-3 মিনিটের মতো ফুটানোর পর দিয়ে দিচ্ছি চায়ের মশলা, যেটা আমি করেছিলাম 1/2 টিস্পুন। 2 কাপ চায়ের জন্য 1/2 টিস্পুন চায়ের মশলাই এনাফ। তারপরেও যদি আপনারা একটু ফ্লেভারটা স্ট্রং পছন্দ করেন আর একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। আর চায়ের ফ্লেভারটা মশলা এক একজনের টেস্ট এক এক রকম, সেভাবে আপনারা মশলাগুলো অ্যাড করতে পারেন, কিছুটা কিছুটা স্কিপ করতে পারেন। 5-7 মিনিটের মতো জাল করে নেব। চাটা যখন পারফেক্ট হয়ে আসবে তখন নামিয়ে নিচ্ছি। এভাবে করে ঝটপট আপনারা চায়ের মশলা তৈরি করে নিতে পারেন এবং আশা করি আপনাদের যারা চা প্রেমী আছেন তাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।